আবগারি মাঠ কবে হবে লকডাউনের পরেই কি মাঠ হবে মেন পরীক্ষা কবে হবে মাঠে দুশো মিটার না চারশো মিটার ট্রাক থাকবে আমার তো ওজন কম আছে আমি কি মাঠ করব। আবগারি কনস্টেবল প্রিলিমিনারি রিটার্ন যারা পাস করেছো তারা অনেকেই আমাকে পার্সোনালি মেসেজ করে জানাচ্ছ দাদা ডিমোটিভেট হয়ে পড়ছি পড়তেও ইচ্ছা করছে না মাঠ যেতেও ইচ্ছা করছে না কবে মাঠ হবে তার কোনো ঠিক নেই বন্ধুরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো আমি তোমাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি মাঠ কবে হবে এ ব্যাপারে খুব চিন্তিত আমার ওজন কম আছে আমার হাইট কম আছে তাহলে আমি কেন মাঠ যাব বা প্র্যাকটিস করব তোমাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলি যাদের শরীরে সঠিক ওজন রয়েছে বা কম ওজন রয়েছে তারা মাঠ শুরু করে দাও দেখো নিজের উপর ওভার কনফিডেন্স করো না যাদের ওজন কম আছে তারা সঠিক পরিমাণে খাওয়া দাওয়া করো আর যাদের ওজন আছে তারা মাঠ শুরু করে দাও অবশ্যই অবশ্যই যারা গ্রামে বাস করো যারা শহরে বা রেড জোনে আছো তাদের বাড়ির মধ্যেই হালকা জগিং বা ব্যায়াম করতে পারো দেখো মাঠ শুরু করলে কি হবে যদি তুমি মাঠ শুরু করো তাহলে কি হবে বন্ধুরা মাঠ করলে শরীর ও ভালো থাকবে মনও ভালো থাকবে এবং পড়তেও ইচ্ছা করবে পড়ার এনার্জি পাবে কি কী বই পড়তে হবে সে বিষয়ে একটি ভিডিও আমি অলরেডি দিয়ে রেখেছি তোমরা উপরের আই বটনে ক্লিক করে সে ভিডিওটি দেখে নিতে পারো তাই এখন থেকেই মাঠটি শুরু করো চিন্তার কারণ নেই আর মাঠের নোটিশ মাত্র বের হবে আমি তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আমি প্রত্যেক দিন চার থেকে পাঁচবার ডাব্লুপির অফিসিয়াল ওয়েবসাইট খুলে রাখি তো তাই তোমরা সবার প্রথম মাঠের ভেনু জানতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেলাইকনে ক্লিক করে দাও মাঠের নোটিফিকেশান দেওয়া মাত্র আমি তোমাদেরকে সঙ্গে সঙ্গে জানিয়ে দেব ঠিক আছে তোমরা নিজেরাও দেখতে পারো আমি ডেসক্রিপশান বক্সে ডাব্লিউপির অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখছি ঠিক আছে তো তোমরা আরেকটা কথার ব্যাপার হচ্ছে যে মাঠ দুশো মিটার না চারশো মিটার ট্র্যাকে হবে তো দেখো এ ব্যাপারে বলি এর আগে যখন আফগানির মাঠ হয়েছিলো তখন দুশো মিটার ট্র্যাকেই হয়েছিল কিন্তু এর আগের ডাব্লুইপি কনস্টেবলের মাঠও দুশো মিটার ট্র্যাকেই হতো বর্তমানে চারশো মিটার ট্র্যাকে হচ্ছে তাই আমি ডাব্লুইপি রিক্রুটমেন্ট অফিসের কেউ নয় ঠিক আছে যে সরি কবে বলতে পারবো দুশো মিটার কি চারশো মিটার ট্র্যাকে হবে তো আমি কথা বলতে পারি যে মাঠ তোমরা দুশো মিটার ট্র্যাকে প্র্যাকটিস করো তাহলে কি হবে কি দুশো মিটার এ রান প্র্যাকটিস করলে তোমাদের নিজেদের সুবিধা হবে চারশো মিটারে রান করার থেকে দুশো মিটারে দুশো মিটার ট্র্যাকে রান করাটা খুব টাফ ঠিক আছে তো আমার পার্সোনাল মতো অনুযায়ী বলবো আমি দুশো মিটার ট্র্যাকেই তোমরা প্র্যাকটিসটা শুরু করো তো এই ভিডিওটি দেখে তোমরা যদি একটু মোটিভেট হয়ে থাকো মাঠ করার বা পড়ার মানসিকতা নিয়ে আসতে পারো তবে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করো ও বন্ধুদের সঙ্গে শেয়ার করো তাদের মধ্যে বার্তাটি ছড়িয়ে দাও এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জুড়ে থাকো আরও নতুন ভিডিওর আপডেট পেতে চলো বাই বাই